এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রাফিনীর ভ্রু আরো খানিকটা কুঁচকে এলো, কাঁধ ঝাঁকিয়ে বলল, বৌমণিটাকে। রাফিনের কথায় কেঁপে উঠল আসিফ, বিমর্ষ গলায় বলল, ভাবের কথা বলতাছে ভাই। ভাবি? আসিফ এবার অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, ভাই আমার ভাবি আর আপনার বউ আরো ভাবি, সকালে তো বিয়ে করলেন, এখনই ভুলে গেছেন। সারাদিনের ব্যস্ততায় বিয়ের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রাফিনের। আসিফের কথায় আরুর কথা মনে পড়ল, বিরক্তি নিয়ে বুয়ার দিকে তাকালো। খাচ্ছে না কেন? ওর অপছন্দের খাবার রান্না করলে খাবে কি করে ও? আগে জিজ্ঞেস করুন কি খেতে চাই, তারপর রান্না করুন। বুয়া অসহায় গলায় বলল, জিগাইছি কিন্তু কয় না, বলে খাবো না। রাফিন কপাল কুচকে তাকালো, আসিফের দিকে তাকিয়ে অধৈর্য গলায় বলল, খায় না কেন, মেয়ের সমস্যা কোথায়? আসিফ মুখ কাচুমাচু করে বলল, আমি কেমনে কমো ভাই, আপনার বউ আপনার জানার কথা। রাফিন এবার চেয়ারে গা এলিয়ে বসল, চোখ বন্ধ করে বলল, যা তোরে 10 মিনিট টাইম দিলাম, ওকে খাইয়ে রেখে আয়। আসিফ দ্বিধা ভরা গলায় বলল, আমি কিভাবে খাওয়াবো ভাই, কপালে বন্দুক ঠাইয়া খাওয়াবো? রাফিন চোখ রাঙিয়ে বলল, অদ্ভুত, এ তোর ভাবি হয় না আরো, আমার বউয়ের মাথায় বন্দুক ঠেকাবি তুই, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেবো, বাচ্চাদের যেভাবে খাওয়াস তেমন ভুলিয়ে ভালিয়ে খাইয়ে আয়। আসিফ বিমর্ষ দৃষ্টিতে তাকালো, মিনমিন করে বলল, ভাবি কি বাচ্চা ভাই, কত বড় মেয়ে, আর আমার কথা শুনবে না তো, আপনি কি খাইয়ে দিলে নিশ্চয়ই খাবে ভাই। রাফিন সরু চোখে তাকিয়ে বলল, পাগল তুই, এনুয়ে বুয়া, আপনি গিয়ে খাইয়ে দিন আপনার বৌমণিকে, বাচ্চা মেয়ে তো হয়তো তুলে খেতে পারে না, তবুও না খেলে আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, খোদা লাগলে ঠিকই খাবে, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ, যান। বুয়া মাথা দলিয়ে বেরিয়ে যেতেই চোখ বন্ধ করলো রাফিন, হাজারো দ্বিধা নিয়ে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আসিফ, চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে তা নিয়ে চরম রকম দ্বিধান্বিত সে। রাফিনকে কি দেখে জিজ্ঞেস করবে? রোজারা চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে সূর্য হেলে পড়েছে পশ্চিমের দিগন্তে, চট্টগ্রাম শহরটা তখন ফ্যাকাশে অন্ধকারে গা ঢাকতে ব্যস্ত। রোজা মৃন্ময় আর তীর্থ স্টেশন থেকে বেরিয়েই পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে বসল উদরপূর্তির জন্য। দীর্ঘ জার্নিতে তিনজনেই অসম্ভব রকম ক্লান্ত, কিন্তু বিপত্তি পাতলেও খাবার মুখে দেওয়ার আগ মুহূর্তে কোথা থেকে একজন চেঁচিয়ে বলে উঠল, মৃন্ময় সচেতন চোখে তাকিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালাতে লাগলো, কিন্তু ততক্ষণে রেস্টুরেন্টের আগ্রহী জনতার প্রধান আগ্রহের বিষয় হয়ে উঠেছে সে। একজন দুজন করে ক্রমেই ভিড় বাড়তে লাগলো, সেলফি অটোগ্রাম প্রশ্ন এসবের ভিড়ে খাওয়াটা হয়ে উঠল না আর। এত ভিড়ি ভিড়ি আর চেঁচামেচিতে বিরক্ত হয়ে কপাল কুচকে তাকালো রোজা। মৃন্ময়ের ঠোঁটে বিস্মিত হাসি ঝুলিয়ে রাখতে দেখে শরীরটা আরো জ্বলে উঠল রোজার। আচ্ছা, এটাও কি কোনো জীবন হতে পারে, যে জীবনে মন খুলে চলা যায় না, খাওয়া যায় না, মন ভরে শ্বাস নেওয়া যায় না, এমনকি বিরক্ত হয়ে চিল্লানোও যায় না, সে জীবনকে কি আদৌ জীবন বলে? মৃন্ময়কে এই মুহূর্তে চিড়িয়াখানার কোনো এক্সপেন্সিভ জীব বলে মনে হচ্ছে রোজার। রাগ বিরক্তি আর ক্ষুধায় ডান হাতে কপাল চেপে ধরল রোজা, বিড়বিড় করে বলল, ইম্পসিবল, এভাবে বাঁচা জাস্ট ইম্পসিবল। রোজার কথা তীর্থের কানে যেতেই অসহায় দৃষ্টিতে তাকালো সে, খাবারের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, দোস্ত, খাবারগুলো আমার দিকে কেমন প্রেম প্রেম নজরে তাকিয়ে আছে দেখেছিস, আমি এবার খাইতে না পাইলে ডিরেক্ট আকাশে উঠে যাবো দোস্ত, একদম আল্লাহ পেয়ারা, শালার কপাল। তীর্থের ফিসফিসানির জবাব না দিয়ে দাঁতে দাঁত চেপে বসে রইল রোজা। টেবিলে রাখা কাঁচের গ্লাসগুলো ছুঁড়ে মেরে মৃন্ময়ের প্রতিটা ফ্যানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে তার। রিডিকিউলাস, মৃন্ময় হয়তো রোজার অস্বস্তিটা বুঝতে পারল, হঠাৎই উঠে দাঁড়িয়ে তীর্থ রোজাকে ইশারা করে বেরিয়ে যেতে বলল, নিজেও স্মিত হেসে ভিড় ঠেলে বেরিয়ে এলো বাইরে। বিরক্তিতে চোখ কান লাল হয়ে আছে রোজার, দেখতে পুরো খ্যাপা বাঘিনীর মতো লাগছে তাকে। মৃন্ময় দ্রুত ফোন বের করে সোহেলকে ফোন লাগালো, দুবারের মাথায় ফোন তুলতেই রাগ চেপে বলে উঠল মৃন্ময়, স্টুপিড, ঠিক টাইমে ফোন রিসিভ করতে পারো না তুমি। সোহেল মুখ কাচুমাচু করে বলল, সরি স্যার। তোমার সরি তোমার কাছে রাখো, বান্দরবনে যাওয়ার জন্য যে গাড়ি ঠিক করেছিলে তার ড্রাইভারকে ফোন দিয়ে 5 মিনিটের মধ্যে স্টেশনের পাশের রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বলো, ফ্যানাদের মাঝে ফেসে গেছি, কুইক। সোহেল হন্ততন্ত হয়ে বলল, ওকে স্যার। মৃন্ময় ফোন কাটার আগেই আবারও ভিড়ের মাঝে পড়ে গেল ওরা, এমন ভিড় আর হট্টগোলে রোজার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। কিছুক্ষণ এই দমবন্ধকর অবস্থা চলার পর কাঙ্ক্ষিত গাড়ির দেখা মিলল তাদের,
কোনো রকম গাড়িতে উঠে হাঁপ ছেড়ে বাঁচল ওরা। গাড়ি স্টার্ট দেওয়ার পর রোজা প্রথম যে কথাটা বলল তা হল, কিভাবে সহ্য করেন আপনি? এটা কি আসলে জীবন নাকি সার্কাস? রোজার কথায় মৃদু হাসল মৃন্ময়, হাসি মুখে বলল, আমার অভ্যেস আছে মিস রোজা, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এমন লাইফ স্পেন্ড করতে অভ্যস্ত আমি। রোজা সিটে গা এলিয়ে ক্লান্ত গলায় বলল, রিডিকুলাস, এমন লাইফ স্পেন্ড করার চেয়ে সুইসাইড করাটা বেশি পছন্দের হতো আমার। মৃন্ময় গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে জানে রোজা পারবে না, তাই সে রোজাকে চাইবে না। ছোটবেলা থেকে চাওয়া মাত্রই সবকিছু হাতে নাগালে পেয়েছে মৃন্ময়। হয়তো এবারের চাওয়াটাও চাইলেই পূরণ করতে পারবে সে, কিন্তু সে চাইবে না। এই চাওয়াটা অন্যায়। রোজাকে নিজের সাথে জড়ালে রোজা মুষড়ে পড়বে, তার সজীবতা লাবণ্যতা সবকিছুই হারিয়ে যাবে। তা কিছুতেই হতে দিতে পারে না মৃন্ময়। যে টোল হাসিতে বরাবরই আটকে যায় সেই হাসি যদি হারিয়ে যায় তাহলে রোজাকে পেয়েই বা কি লাভ? নিজের সুখের চেয়ে রোজার ভালো থাকাটাই কি বেশি কাম্য হওয়া উচিত নয় কি? ভালোবাসলে ভালো থাকতে শেখার আগে ভালো রাখতে শিখতে হয়। মৃন্ময় আবারও দীর্ঘশ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিয়ে নিজেকে বোঝায়, সবার জীবনেই একটা না পাওয়া থাকতে হয়। সেই না পাওয়াটাকে বিভিন্নভাবে পাওয়ার আকুতি নিয়ে সারাটা জীবন বাঁচতে হয়। অবসর বিকেলে সেই না পাওয়াটাকে নিয়ে ঘণ্টাময় ভাবতে হয়। এই না পাওয়াটাকে বুকে আগলে ধরে ভালোবাসার আগুনে জ্বলতে হয়। সব পাওয়ার মাঝে জীবনের সার্থকতা নেই, মাঝে মাঝে বেদনাময় দীর্ঘশ্বাসও ফেলতে হয়। মৃন্ময়ের ভাবনার মাঝে চেঁচিয়ে উঠল তীর্থ। তীর্থের চিৎকার কানে যেতেই চোখ মেলে তাকালো মৃন্ময়। ঘাড় ঘুরিয়ে তীর্থের দিকে ফিরতেই ফোনের স্ক্রিনে চোখ রেখে চোখ বড় বড় করে বলে উঠল তীর্থ, ওই তেরি, এই অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় আপনার লোকেশনও ভাইরাল হয়ে গেছে বস। গ্রুপে গ্রুপে আপনার পিক আর বিভিন্ন ধরনের ক্যাপশনে ভর্তি হয়ে গেছে ফেসবুক ওয়াল। মৃন্ময় শূন্য দৃষ্টিতে তাকালো, দুহাতে নিজের মুখ ঢেকে একটা গাঢ় নিঃশ্বাস ফেলে সোহেলকে ফোন লাগালো সে। এবার প্রথমবারই ফোন তুলল সোহেল। স্যার, স্যার, ফেসবুকে তো নিউজ লিক হয়ে গেছে টিভিতে। সোহেলকে থামিয়ে ক্লান্ত গলায় বলে উঠল মৃন্ময়, প্রেসদের বলে দাও ব্যস্ততা ছেড়ে ফ্রেন্ডদের টাইম দিতে, ওদের সাথে ট্যুরে বেরিয়েছি আমি। সো এখানে আমাকে ফলো না করে আমাকে পার্সোনাল স্পেস দেওয়া হোক, ওকে? আমি এখানে কোনো রকম ঝামেলা চাচ্ছি না সোহেল, আই হোপ তুমি হ্যান্ডেল করে দেবে। ইয়েস স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এর আগেও যেহেতু পেয়েছি এবারও পারবো। থ্যাংক ইউ। ফোন কেটে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল মৃন্ময়। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় অবাক চোখে তাকালো রোজা। ভ্রু কুচকে বলল, গাড়ি থামালেন কেন? মৃন্ময় স্বাভাবিক গলায় বলল, আপনারা ক্ষুধা পেয়েছে তীর্থ, এই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার প্যাক করে আনো, আমি আবারও কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, খাবারটা আমরা গাড়িতে বসেই খেয়ে নেব, পারবে না? তীর্থ লাফিয়ে নেমে পড়ল, খুশিতে গদগদ কণ্ঠে বলল, অবশ্যই পারবো, আপনি যে দয়া করে খাবারের কথা বলেছেন তাতেই আমি কৃতজ্ঞ বস, আমি এখনই খাবার নিয়ে আসছি, ওয়েট। মৃন্ময় হেসে নিজের ওয়ালেটটা এগিয়ে দিয়ে বলল, যত লাগে, তবে আমার জন্য লাইট কিছু এনো প্লিজ। তীর্থ ইতস্তত গলায় বলল, আমার কাছে টাকা হবে, এটা দরকার নেই। আমি জানি হবে, বাট দায়িত্বটা আমার, সো প্লিজ টেক ইট। তীর্থ দ্বিধা ভরা চোখে একবার রোজার দিকে তাকালো, তারপর ওয়ালেটটা হাতে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। নোয়াই সাহেব, আপনি খুব ভালো করেই জানেন আমাকে ঠকানোটা খুব একটা ইজি নয়, এমন যত ফাইনাল হয়েছে তার থেকে 5% বেশি দিতে বাধ্য আপনি। বাংলাদেশ থেকে দুবাই গোল্ড ট্রান্সপোর্ট করতে গিয়ে আমার হাত থেকে যে অনেক টাকা খসে যায় সেটাও তো ভাবতে হবে। মিস্টার নওয়াজ, প্রতি চালান পাঠাতে সিভিল এভিয়েশন, বিমানের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বড় অঙ্কের ঘুষ দিতে হয়। আপনার কি ধারণা সে টাকা এত সহজে ছেড়ে দেবো আমি? না, রাফিং চৌধুরী নিজের পাওয়ানা ছেড়ে দিতে শেখেনি আর শিখবেও না, গটি। রাফিনের কথার মাঝেই দরজায় টোকা পড়ল। রাফিন ভিডিও কনফারেন্সে দুবাইয়ের এক ডিলারের সাথে গোল্ডের চালান নিয়ে মিটিং করছিল। এমন অসময়ে দরজার কড়াঘাতে বিরক্তিতে কপাল কুচকে এলো তার। চোয়াল শক্ত করে আসিফের দিকে তাকাতেই দৌড়ে গিয়ে দরজা খুলল আসিফ। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন বুয়া। বুয়াকে দেখেই রাগটা মাথা চাড়া দিয়ে উঠল রাফিনের। নিজেকে শান্ত করার চেষ্টা করে ধমকে বলে উঠল সে, কি সমস্যা কি আপনার? বুয়া ভয় কেঁপে উঠে ভীত গলায় বলল, যে অনেক চেষ্টা করেও বৌমণিকে খাওয়াইতে পারি নাই ভাইজান, সারাদিন না খেয়ে থাকায় গ্যাস্ট্রিকের সমস্যা হইতেছে ওনার, এই পর্যন্ত দুবার বমি করছে, কি করুম এখন? রাফিন রেগে ল্যাপটপটাই ছুঁড়ে মারল ফ্লোরে, সাথে সাথেই এদিক ওদিক ছিটকে গেল ল্যাপটপের বিভিন্ন পার্ট। ঘটনার আকস্মিকতায় আসিফ আর বুয়া দুজনেই চমকে উঠল। রাফিন গর্জে উঠে বলল, আপনাকে বলেছি না ডিস্টার্ব করবেন আমায়।
কি খাচ্ছে আর কি খাচ্ছে না সেটাও আবার আমাকে দেখতে হবে? শালার বিয়ে করে মারাত্মক ভুল করেছি আমি। কথাটা শেষ করে পাশের টেবিলটায় লাথি দিয়ে উল্টে দিল রাফিন। আসিফ হন্ততন্ত হয়ে বলল, শান্ত হন ভাই। শান্তই হবে এখন, চল আমার সাথে। বুয়া খাবার নিয়ে আসুন। বুয়া মাথা নেড়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। ফ্লোরে বসে বিছানার কোনা আঁকড়ে কাঁদছিল আরু। ভাই, ভাবি, বাবা সবার কথা খুব মনে পড়ছে তার। কে জানে কেমন আছে তারা এই মুহূর্তে। দৌড়ে ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে আরুর। বাবার মাথায় হাত পরিয়ে দিতে, ভাবির বকা শুনতে শুনতে এক গাদা ভাত গিলতে কতই না ইচ্ছে করছে তার। রাফিন কেন করছে এমন? আরু ওর ভাইয়ার কাছে যাবে, এই বিলাসবহুল ঘর নয়, তার ছোট্ট ঘরে শান্তিতে এক দণ্ড ঘুমাবে। এমনটা কি কখনোই হতে দিবে না রাফিন? আরুর ভাবনার মাঝে প্রচণ্ড শব্দে দরজা খুলে ভেতরে ঢুকল রাফিন। হঠাৎ শব্দে চমকে তাকালো আরু। রাফিনের রাগী চোখ দেখে ভয়ে কেঁপে উঠল সে। রাফিন মুখ দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। ধীর পায়ে আরুর সামনে চেয়ার টেনে বসল। বুয়াকে খাবারটা আরুর সামনে রাখতে ইশারা করে বলল, খাচ্ছ না কেন জানো? আরু জবাব দিল না। ভেতরে ভেতরে রাগে ফুসছে সে। কেউ যদি তাকে একটা সুযোগ দিত তাহলে সে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিত রাফিনের বুক। আরুকে চুপ করে থাকতে দেখে উঠে দাঁড়ালো রাফিন। আসিফকে উদ্দেশ্য করে বলল, সোনা পুকুর, এই মুহূর্তে আমাদের গ্যাংয়ের কয়জন ছেলে আছে আসিফ? আসিফ ভেবে বলল, পাঁচজন ভাই। আচ্ছা তাহলে এক কাজ কর, ঘড়িতে 5 মিনিটের টাইম সেট কর। এই 5 মিনিটে তোর ভাবি খাওয়া শেষ না করলে ওদেরকে ফোন দিয়ে বল আমার শ্বশুরের পায়ের একটা রগ যেন কেটে দিয়ে আসে, মেয়ের না খাওয়ার বদলে বাবার রক্ত। দারুণ না? আসিফ ঢোক গিলে একবার আরুর দিকে তাকিয়ে বলল, জি ভাই দারুণ। তাহলে টাইম স্টার্ট নাও, এখানে দাঁড়িয়ে 5 মিনিট ওয়েট কর, একটা খাবারও যেন থেকে না যায়। জি ভাই। রাফিনের কথায় চমকে উঠল আরু। একটা মানুষ এতটা হার্টলেস কি করে হতে পারে? নিজের চাওয়াটা আদায় করে নিতে যে কারো রক্ত ফেলতে হাত কাঁপে না তার? আরো 2-3টে ঢোক গিলে খাবারের প্লেটটা হাতে তুলে নিল। মুখ ভরে খাবার নিয়ে জীবাণুর বৃথা চেষ্টা করতে লাগলো। রাফিন বাঁকা হেসে বলল, গুড গার্ল, কাল থেকে টাইমলি না খেলে এমন কিছু হবে, তোমার ভাবি তো প্রেগনেন্ট তাই না? এবার ডুকরে কেঁদে উঠল আরু। অসহায় দৃষ্টিতে রাফিনের দিকে তাকালো, সাথে সাথে গলায় খাবার আটকে কাঁদতে লাগলো সে। রাফিন শান্ত গলায় বলল, আসিফ পানি দে। আসিফ পানি এগিয়ে দিতে আরুর দিকে ঝুঁকে পানি এগিয়ে দিল রাফিন। আরু গ্লাসটা নিতেই আরুর মাথায় হাত রাখলো রাফিন, নরম গলায় বলল, কাঁদছো কেন? কথায় কথায় কান্না করা মেয়ে একদমই পছন্দ নয় আমার, আর এমন মরা কান্নার কারণটাই বা কি? সবই তো দিয়েছি তোমায়, আর কি চাই? আমি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছি না, তাহলে এমন পাগলামোর কারণ কি? দেখো আমি বিয়েটা মানি বা না মানি, তুমি আমার ওয়াইফ, আর আমি আমার স্ত্রীর গায়ে হাত ওঠাতে চাই না, তাই ধৈর্যের পরীক্ষা নিও না। এই বাড়িটা তোমারও আরু, বাড়িটাকে নিজের মনে করে স্বাভাবিকভাবে থাকতে পারছো না কেন? তাছাড়া আমি আগেও বলেছি, তুমি ঠিকঠাকভাবে চললে তোমার ফ্যামিলিকে টাচও করবো না আমি। আমার সমস্যা তোমার ভাইয়ের সাথে, তোমার সাথে নয়। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, কাল থেকে গুড গার্লের মতো টাইমলি খাবে ঘুমাবে, নয়তো ইউনো হোয়াট ক্যান আই ডু। কথাটা বলে ডান চোখ টিপ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল রাফিন। আরু ফোলা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রাফিন চোখের আড়াল হতেই চোখ বুঝল আরু, সাথে সাথেই গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। নিজের জীবনটাকে খুবই ভারী লাগছে আরুর, খুব বেশি ভারী। আকাশে এক ছত্র অন্ধকার, ঘন অন্ধকারকে চিরে মেঘের সাগরে হাবুডুবু খেয়ে একফালে ক্লান্ত চাঁদ দেখা দিয়ে চলেছে থেকে থেকে। পাহাড়ি বনু বাতাসটাও হোটেলের গাছ স্পর্শ করে অভিমানে থমকে দাঁড়াচ্ছে। আবারও ফিরে যাচ্ছে বহু দূরে, তার সাথেও ছুটে চলেছে রোজার মন। প্রায় 1 ঘন্টা হতে চলল বান্দারবান এসে পৌঁছেছে তারা, কিন্তু অজানা এক কারণে ভীষণ অস্থিরতা কাজ করছে তার মাঝে। হঠাৎ করে মনে হচ্ছে ঠিক নেই, কিছু একটা ঠিক নেই, ভেতরটা তেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কার জন্য এত অস্থিরতা তার? রোজা দীর্ঘশ্বাস ফেলে, লম্বা সিক্ত চুলগুলো হাত খোপা করতে করতে অন্ধকার আকাশে তাকাই। আকাশটাকেও রোজার মনের মতোই কেমন ফাঁকা ফাঁকা লাগছে আজ, এই অন্ধকারেও সেই শূন্যতাটা কতই না দৃষ্টিবহ। রোজা বিছানায় গিয়ে বসল, ফোনটা হাতে নিয়ে কি মনে করে রিতকে ফোন লাগাল। ফোনটা 2 বার বেজে কেটে গেল। ওপাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুচকে একবার ফোনের দিকে তাকালো রোজা। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও ডায়াল করলো সে। রিত চোখ বন্ধ করে শুয়ে আছে, চোখ বন্ধ করে দারুণ একটা খেলা খেলছে সে। তাদের স্কুলের মজিদ স্যার বলেছিলেন,
ইউ ক্যান সি এভরিথিং ইন ইউর মাইন্ড। মনের একত্রতার ইচ্ছে থাকলে যে কোনো বিষয়ে কল্পনার মাধ্যমে নিজের চোখের সামনে উপলব্ধি করতে পারবে তুমি। মজিদ স্যারের কথায় ভিত্তিতেই চোখ বন্ধ করে শুয়ে আছে রিত। এই মুহূর্তে 13.75 বিলিয়ন বছর পূর্বে হওয়া বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণকে দেখার চেষ্টা করছে সে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরপরই বিরক্তিতে চোখ মেলে তাকালো রিত। পায়ের প্লাস্টারের নিচে কিছু একটা কুটকুট করে কামড়াচ্ছে। রিত ভ্রু কুচকে বাম পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবল, তারপর চোখ বন্ধ করে হাবলের নীতি নিয়ে ভাবতে লাগলো। সেদিন মজিদ স্যার বলেছিলেন, ডিসপ্লে স্টাইল ভি সমান এইচ, যেখানে ডিসপ্লে স্টাইল ভি হলো ছায়াপথ বা অন্যান্য জ্যোতিষ্কের প্রস্থানিক বেগ, রেসেন্সিয়াল ভেলোসিটি, ডিসপ্লে স্টাইল ডি হলো বস্তুর দূরত্ব এবং ডিসপ্লে স্টাইল এইচ জিরো। মনে মনে এটুকু আওড়াতেই আবারও ভাবনায় ব্যাঘাত ঘটলো তার। ফোনটা বাজছে। রিত বিরক্ত হয়ে ডান পাশের বেডসাইড টেবিলটার দিকে তাকালো। ফোনে আপু শব্দটা ভাসতেই মুখে হাসি ফুটল রিতের। খুশি মনে ফোনটা তুলতে গিয়ে নিজের ভাঙা হাতের উপর হাত পড়ল তার। ডান হাতটা প্লাস্টার করে বুকের সাথে সিটিয়ে রাখা হয়েছে। ফোনটা ডান পাশে টেবিলে হওয়ায় আপাতত রিসিভ করা একদমই সম্ভবপর নয়। রিত একটু নড়ে চড়ে টেবিলের দিকে চেপে যাওয়ার চেষ্টা করতেই সারাটা শরীর যেন ব্যথায় কুচকে গেল। সেদিন রিক্সা অ্যাক্সিডেন্ট করে খুব বাজেভাবে বাম পাটা ভেঙে গিয়েছে রিতের। ডান পাটাও মচকে গিয়েছে, কোমরের কাছেও হালকা পাতলা আঘাত পেয়েছে। মাঝে মাঝে তীক্ষ্ণ শীতল ব্যথা শুরু হয় কোমরের ডান পাশের হাড়ে। রিত চেঁচিয়ে ডাকল, মা মা। ছেলের ডাকে সুলতানা বেগমের সাড়া পাওয়া গেল না। রিত মুখ কালো করে আরও একবার ফোনের দিকে তাকালো। বাজতে বাজতে ইতিমধ্যে কেটে গেছে কল। এমন সময় দরজার বাইরে কমলকে চোখে পড়ল। রিত উচ্চস্বরে ডাকল, কমলো, এই কমলো, এদিকে আয়। কমলের মাঝে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। ঠাই দাঁড়িয়ে কিছুক্ষণ ঘাড় চুলকাল সে, তারপর ধীর গতিতে দরজায় এসে দাঁড়াল। এই যে আবার কি, তোকে না বলেছি যে বলবি না, বল জি কি হলো বল। রিদের কথায় বেশ বিরক্ত হলো কমল। দায়সারা ভাবে বলল, রিত উত্তর দিল না, ভ্রু কুচকে বলল, একদম চাপা ঝাড়বি না, এদিকে এসে ফোনটা আমার বাম হাতে তুলে দে, জলদি কর। রিতের কথার মাঝে আবারও ফোন বেজে উঠল। কমল আলস্য ভঙ্গিতে ফোনটা নিয়ে ধরিয়ে দিল রিতের বাম হাতে। রিত ওকে যেতে বলে ফোনটা তুলে ঝটপট বলল, কেমন আছো আপু? সেটা পরে বলছি, আগে বলো ফোন তুলতে এত লেট হলো কেন? সত্যিকারের আইনস্টাইন হয়ে সূত্র আবিষ্কার করতে লেগে গেছিলি বুঝি? রিত মিষ্টি করে হাসল, হাসিমাখা গলায় বলল, করছিলাম তো, হাত আর পায়ের কয়েকটা হাড় ভেঙেছে তা সহজেই বুঝে ফেললাম, দারুণ একটা সূচনা আবিষ্কার করেছিলাম। তাই নাকি, কি সেই সূত্র? আর হঠাৎ করে হাড় ভাঙার সূত্র আবিষ্কারের কারণ? ও তোমাকে তো বলা হয়নি, দুদিন আগে রিকশা উল্টে পা আর হাত ভেঙে ফেলেছি আমি। রোজা আটকে উঠে বলল, সে কি, আমি ঢাকার বাইরে আসতেই অঘটন ঘটিয়ে শুয়ে পড়লি, আচ্ছা শয়তান তো তুই। কথাটা বলে থামল রোজা। রিত হাসছে। রোজা এবার নরম গলায় বলল, খুব ব্যথা লাগছে ভাই, একটু সাবধানে চলাচল করবি তো, বাবা বাসায় আছেন, ভালো ডক্টর দেখিয়েছিস তুই? রিত হেসে বলল, একটা ট্রাক এসে হঠাৎ ঠুকে দিল, বাবা বলল ফুটপাতে পড়াই বেঁচে গেছি, আমার কি মনে হয় জানো আপু, লোকটি ইচ্ছে করে ঠুকে দিয়েছে। রোজার কপাল কুচকে এলো। সেদিনের কুকুরের ঘটনাটা মস্তিষ্কে আঘাত করছে ক্রমাগত। কয়েকদিনের মাঝে পরপর দুটো ইনসিডেন্ট, তাও আবার রিতকে কেন্দ্র করে, ব্যাপারটাকে একটু বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? রোজা হাতের পিঠ দিয়ে ঘাম মোছে। বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে তাকে। রিদের কথাই ভাবনার সুতো কাটলো রোজার। সচেতন হয়ে বলল, বল। কখন থেকে ডাকছিলাম, কথা বলছিল না কেন? আচ্ছা আপু কবে আসবে তুমি? রোজা স্মিত হেসে বলল, জলদি ফিরে আসবো ভাই। রিত খুশি হয়ে বলল, তাহলে তো বেশ হবে, দেখো তুমি আসলে ভালো হয়ে যাব আমি। রোজা হেসে ফেলল, কপাল কুচকে বলল, তাই নাকি? তো তোমার কাছে তো ম্যাজিক আছে আপু, তুমি পাশে বসলে সব ঠিক, রাতের বেলায় একদম ঘুম হয় না আমার, একা একা ভয় লাগে আপু, তুমি থাকলে একদম ভয় লাগবে না, তাড়াতাড়ি এসো। রোজা রুদ্ধ কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসবো ভাই, খুব তাড়াতাড়ি। রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়াল ঘড়িতে একটার ঘন্টা বাজল। রাফিন মাত্রই বাড়িতে ঢুকেছে, সারাদিন নানা ঝামেলায় জীবনটাই শেষ তার। হসপিটালে একজন বিদেশি সার্জেন এসেছেন,
তার সাথে মিটিং শেষ করে বস্তির ব্যাপারটা নিয়ে ভাবতে হয়েছে তাকে। বস্তির কাজটা পিছিয়ে যাওয়ায় বেশ লস হয়ে যাচ্ছে তার। তার উপর বিভিন্ন কনস্ট্রাকশনে চোখ বোলানো, গোল্ডের চোরাচালান নিয়েও কত হাবিজাবি কাজ করতে হয়েছে তাকে। বাড়িতে ঢুকে টাইটা ঢিলে করতে করতে সিঁড়ি বেয়ে উপরে ওঠে রাফিন, গলা উঁচিয়ে বলে, সুলাল সুলাল। রাফিনের ডাকে ঘুমো ঘুমো চোখের মধ্যবয়স্ক একটি লোক বেরিয়ে এলো, ইতস্তত গলায় বলল, জি স্যার। একটা কড়া কফি দাও তো। আচ্ছা স্যার, স্যার ডিনার করবেন? খাবার দিব টেবিলে? না, এত রাতে আর খাবো না। তুমি এক কাপ কফি দিয়ে যাও, আমি শাওয়ার নেব, কফিটা রুমেই রেখে যাও।